লকডাউন শেষ হতে আরও 3 দিন বাকি থাকলেও দোকানপাট খুলে দেবার পর রাজধানীতে কার্যত লকডাউন বলতে আর কিছুই নেই। মার্কেটগুলোতে ক্রেতারা আসছেন, সড়কেও মানুষের চাপ আছে, ব্যক্তিগত গাড়িতে সয়লাব রাজপথ। দর্শক, লকডাউন এবং দোকানপাটের খবর জানতে আমরা এখন যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরীর কাছে। তিনি আছেন রাজধানীর বনানীর এয়ারপোর্ট রোড এলাকায়। নজরানা, রাজধানীর আজকে সড়কগুলো কিরকম দেখছেন? পিতা, রাজধানীর মূলত প্রধান সড়কগুলো আমি সকাল থেকেই বিভিন্ন জায়গায় গিয়েছি, প্রধান সড়কগুলোতে ধরে দেখেছি যে লকডাউন বলতে যেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আছে, যে এটা আমরা ভাবি যে এটাই লকডাউন, সেই চিত্রটা কিন্তু ঢাকা শহরে একদম নেই। আমার ধারণা গতকাল যখন থেকে রাজধানীর দোকানপাটগুলো এবং শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে, তারপর থেকেই আসলে লকডাউন তার যে চরিত্র বা তার যে চেহারা সেটা হারিয়েছে। তো আপনি আমার পেছনে দেখছেন প্রচুর গাড়ি ঘোড়া চলছে, হ্যাঁ, ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি এবং রিক্সা, শুধুমাত্র একটি ব্যতিক্রম, সেটি হলো বাস চলছে না। বাস ছাড়া কিন্তু রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করছে। এবং আমরা এই চিত্রটা গত কয়েকদিন ধরে দেখলেও একটি জায়গা ছিল যে বিভিন্ন চেকপোস্টে পুলিশ কিন্তু একটু চেক করতো, কিন্তু সেটিও কিন্তু আজকে চোখে পড়েনি। বিভিন্ন রাস্তার বিভিন্ন স্থানে পুলিশরা থাকলেও তারা কিন্তু সেরকম চেকিংটা করছেন না। সেটার কারণ হয়তো প্রচণ্ড রোদ, তারাও একটু শারীরিকভাবে হয়তো একটু দুর্বল হয়ে গেছেন বা সেরকম কিছু একটা হতে পারে। তো মিতা, সেটি যে লকডাউন আসলে সেরকমভাবে কার্যকর হচ্ছে না। জি নাজরানা, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার যাচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আহমেদ পিপুলের কাছে। তিনি আছেন ঢাকা কলেজের সামনে হকার্স মার্কেটে। পিপুল, মার্কেটগুলোতে মানুষের ভিড় আপনি আজকে কেমন দেখছেন? মিতা, মার্কেটগুলো আসলে সকাল কেবল শুরু হচ্ছে মার্কেট খোলার সময়, সে তুলনায় সকাল থেকে আসতে শুরু করেছে মার্কেটে যারা কেনাকাটা করতে আসছেন, এবং বেলা যত বাড়ছে, এখন 11টার পর থেকে শুরু হয় আসলে বেচাকেনা, এখন 12টার বেশি বাজে এবং লোকজন আসা শুরু করেছেন, এবং যতই সময় যাবে এটি বাড়বে। নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, গাউসিয়া এই এলাকায় কিন্তু বেশ মানুষের উপস্থিতি, যদিও গণপরিবহন চলছে না, তার মধ্যেও ব্যক্তিগত পরিবহন কিংবা বিভিন্ন উপায়ে মানুষ কেনাকাটা করতে আসছেন, এবং দোকানগুলোতেও বেশ ভিড় বাড়ছেই বলা যায়। যদিও আপনি জানেন যে গতকাল কিন্তু হঠাৎ করেই এই গাউসিয়া এলাকায়, নিউ মার্কেট এলাকায় প্রচুর ভিড় ছিল, সেখানে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি আমরা দেখতে পারি নাই গতকাল। যদিও আজকে এক সকাল থেকে বেশ ফাঁকা, এবং অনেক বিক্রেতারাও বলছেন যে গণপরিবহন ছাড়ার পরেই যদি মার্কেট খুলতো তাহলে হয়তো তাদের জন্য ভালো হতো। তবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি এখন এই কেনাকাটায়, সেটা হলো স্বাস্থ্যবিধি কিভাবে মেনে কেনাকাটা করতে পারবেন, সেটিই এখন সবচেয়ে বড় ব্যাপার। মিতা এবং নাজরানা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, লকডাউনের রাজপথ এবং দোকানপাটের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন নাজরানা চৌধুরী এবং আহমেদ পিপল।